डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রশাদ হোসাইন প্রধান মা একাডেমির অনলাইন ভিডিও ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের বিষয় বিশেষ বিশেষ ব্যঞ্জন মান পরিচিতি। আজকের এই লেকচারটি শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বায়ান্নর ভাষা আন্দোলনের চিরঞ্জীব শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রাণের বাংলা ভাষা। আজকের ক্লাসটি সেই শহীদদের প্রতি উৎসর্গিত। প্রিয় দর্শক, আমরা আজকের ক্লাসে সেই সব ব্যঞ্জন বর্ণগুলোর সাথে পরিচিত হব যেগুলোতে আমাদের বিভ্রান্তি রয়েছে। শুরুতেই উ এবং উ, উ বর্ণটিকে আমরা অনেকে অঞ্চলভেদে উমু, উমা, উঁয়া ইত্যাদি বলে থাকি, আসলে এর প্রমিত নাম উ। উ বর্ণটিকে অনেক সময় উর সাথে উল্টাপাল্টা করে থাকি, কিন্তু এটি হল ই। বর্গীয় জ বর্ণটিকে অনেক সময় বর্কিজ, বকরিজ বলে এর বারোটা বাজিয়ে ফেলি, যদিও একে শুধু জ বললেই যথেষ্ট, তবে ঝয়ের সাথে পার্থক্য করতে আমরা এমনটি বলে থাকি, কিন্তু শুদ্ধভাবে বলতে হবে বর্গীয় জ। এরপর তিনটি স আছে যেগুলোর নাম উচ্চারণে কিছুটা বিভ্রান্তি রয়েছে। প্রথমটি হল দন্ত স, এরপর তালব্য স। এই সটি উচ্চারণে সবচেয়ে বেশি ভুল করে থাকি আমরা, কেউ বলি তালবিশ, কেউ বলি তালবস ইত্যাদি, আসলে সঠিক নাম তালব্য স। আমার সাথে বলি তালব্য স, তালব্য বলে কিছুটা থেমে বলুন স, তালব্য স, এভাবে অনুশীলন করুন। এরপরের সটি মূর্ধন্য স, এটি অবশ্য তেমন ভুল করি না। এরপর দন্ত ন এবং মূর্ধন্য ন, দন্ত নয়ের নামটি সঠিকভাবে বললেও মূর্ধন্য নয়ের নামটি মোটেই সঠিকভাবে বলি না, এর নামটি ভুলভাবেই যেন প্রতিষ্ঠিত, যেন গোয়েলসের নীতিতে এটি প্রতিষ্ঠিত হয়েছে। গোয়েলসের নীতি হলো একটি মিথ্যা একশোবার বললে তা সত্য পরিণত হয়। যাক, মূর্ধন্য নামটি বলার আগে মূর্ধন্য স্বকে একবার খেয়াল করুন। আমরা মূর্ধন্য স্বকে ঠিকই বলি, কিন্তু মূর্ধন্য নয়ের বেলায় অর্ধেক নামে ডাকি, বলি মূর্ধন্য, কিন্তু বলতে হবে মূর্ধন্য ন, শুধু মূর্ধন্য বলা যাবে না। এরপর তিনটি বর্ণের সঠিক নাম খণ্ডত, অনুস্বার, বিসর্গ। অনুস্বারকে অনুস্বার বলা যাবে না, বিসর্গকে বিসর্গ বলা যাবে না। শেষ হলো আজকের ক্লাস, তবে যাওয়ার আগে শহীদদের একটু স্মরণ করে যেতে চাই। একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।